বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো অনেকদিন পর একটা ওয়েব সিরিজ দেখলাম। তো ওয়েব সিরিজে বেশি ডিউরেশন নয়, 2 ঘন্টা 10 মিনিটের ডিউরেশন, প্রায় 1 ঘন্টা 56 মিনিট, মানে প্রায় 2 ঘন্টার ডিউরেশনে দেখলাম ওয়েব সিরিজ, একটা ছোট্ট ওয়েব সিরিজ যেটা আপনি দেখতে পারেন। আরও আনন্দ বলে একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে, অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না। এবিপি আনন্দেরই একটা গ্রুপ আরও আনন্দ, সেখানে এই সুন্দর একটা মিষ্টি পারিবারিক গল্পের ওয়েব সিরিজ দেখলাম। তো আমার কি ভালো লাগলো খারাপ লাগলো সেটা বলবো এবং বিভিন্ন ধরনের বিশ্লেষণ করব। তো প্রথমে চলে যাই গল্পটা। গল্পটা হচ্ছে একজন সাধারণ মেয়ে, নাম যার নাম মাম্মি, এবং সে সাধারণ জীবনে অসাধারণ গল্প নিয়ে তৈরি, এবং সে পারিবারিক জীবন এবং কর্মজীবন দুটোকে ব্যস্ততার মাধ্যমে নিজেকে সময় দিতে পারছে না, এত ব্যস্ততা থাকে যে একঘেয়েমি হয়ে গেছে। মানে কর্মজীবন আমাদের যেমন হয় স্বাভাবিক, কর্মজীবন এবং পারিবারিক সময় দিতে গিয়ে নিজের আনন্দ, নিজের স্বাধীনতা সব বিসর্জন দিয়েছে। এই নিয়ে গল্প। এবং পরে কি এটার জন্য কোনো প্রভাব পড়ে ভবিষ্যতে, সেটা নিয়ে গল্প। এবং গল্পটা দেখতে গেলে আপনাকে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে হবে। এখানে আমার পজিটিভ কী কী লেগেছে, পজিটিভ লেগেছে লাবণী সরকারের অভিনয়টা, যে মা চরিত্র, ক্রিটিক্যাল মা চরিত্রে, মানে বাঙালিদের প্রাচীন যুগে যে মারা থাকতো, খুব কেয়ার, প্রচণ্ড কেয়ার, অতিরিক্ত কেয়ার, সেটা দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে ফুটিয়েছে। তারপর দ্বিতীয় সিনটা যেখানে মাঝে মাঝে শরীর অসুস্থ হয়ে যায় এবং তার মাম্মি যে চরিত্র অভিনয় করছে, সে সবসময় কেয়ার নিচ্ছে মায়ের, সেটা। তৃতীয়টা হচ্ছে স্কুলে যে প্রিন্সিপালের চরিত্রটা, খুবই স্ট্রিক এবং কড়া পদক্ষেপ নেয়, এবং সে তার কিছু ভুলের জন্য তাকে কলেজ থেকে নির্বাসন করে, চাকরি থেকে। সেই সিনটা আমার খুব ভালো লেগেছে, যদিও এই সিনটা খুব দুঃখময় সিন, কিন্তু যে কড়া চরিত্র অভিনয় করেছে, খুব ভালো অভিনয় করেছে। 2 ঘন্টার মধ্যে সত্যি কথা বলতে খুবই ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সবচেয়ে ভালো চরিত্র লাগলো যেটা ছেলেটার চরিত্র, ছেলেটা সবসময় চেষ্টা করছে মানিয়ে নেওয়ার, গুছিয়ে নেওয়া, দুটো পরিবারের সাথে সব মানুষের সাথে মিলিয়ে মিশে থাকা, এই সিনটা খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়ার সাথে গল্প, লাবণী সরকার যখন প্রশ্ন করছে একের পর একটা তার পার্সোনাল প্রশ্ন করছে, সেই সিনটা মারাত্মক সবচেয়ে। আর ব্যাস এইগুলোই। আর গল্পটা খুবই ভালো, বেশি ইয়ে নেই, বেশি হ্যাজা নেই, এবং গল্পটা একদম পুরো স্বাভাবিক গল্প, পারিবারিক গল্প, যেটা হয়ে থাকে সেটাই দেখানো হয়েছে এখানে মধ্যে। কিন্তু শেষ সিনে মা আর মেয়ে মিলনটা ঠিক মতন হয়নি, মা পাগল হয়ে যায়, এটাই সবচেয়ে খারাপ লাগলো, আমার নেগেটিভ লাগলো। ওটা মিলনটা দেখিয়ে দিলে ভালো ছিল, বাদ বাকি সবই ঠিকঠাক আছে। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব, বেল বাটনে প্রেস করুন। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকুন, সুস্থ থাকুন।